রামনগর দীঘা কাঁথি সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল নিম্নচাপের বৃষ্টি। সকাল থেকেই আকাশের মুখ ভার। গতকাল রাতে উপকূলবর্তী এলাকায় ছিটে ফোটা বৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তার শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপ এদিন ঘণ্টায় 13 কিলোমিটার বেগে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার দুপুরে এর অবস্থান ছিল বিশাখাপত্তনম থেকে 470 কিলোমিটার দক্ষিণ পূর্বে, উড়িষ্যার পারাদ্বীপ থেকে 620 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং এই রাজ্য পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে 770 কিলোমিটার দক্ষিণে। আজ 16 নভেম্বর নিম্নচাপ দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর উড়িষ্যা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে। নিম্নচাপের জেরে বৃষ্টিপাত এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়। উপকূল অঞ্চল ও উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে, তবে আজ থেকেই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার কলকাতা সহ 8 জেলায়, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া এইসব জেলায় বৃষ্টিপাত হতে পারে।